হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইট অ্যান্ড ক্লিক। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বলো, আজকের ভিডিওটা কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, আজকের ভিডিওটা ইটিং শো, ঠিক আছে? আর রাত্রেবেলা যেহেতু শ্যুট করছি, তো রাজ বললো আর আমি বললাম যে চলো তাহলে একটা ভালো রেসিপি, রাজ বললো তো চলো আমরা একটা ভিডিও করেই নিই। তো আজকে রাজ করেছে হায়দ্রাবাদি চিকেন, জাস্ট অসাধারণ হয়েছে চিকেনটাকে, অসাধারণ দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। তো রাত্রেবেলা গ্রেভিটা দেখো, কালো কালো গ্রেভি, হ্যাঁ পুরো আর গোলবাড়ি স্টাইল। একদম, তো জানি না খেয়ে কেমন রেসিপিটা লাগবে। আমার নিজস্ব বানানো রেসিপি, তো যারা যারা রেসিপিটা জানতে চাও পার্সোনালি আমাকে পিং করতে পারো, বনিকে পিং করতে পারো, আদারওয়াইজ গ্রুপে পেয়ে যাবে, আর না হলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো এবার স্টার্ট করছি খাওয়া দাওয়া। আর একটা জিনিস বলে রাখি, ও আজকে রুটি খাবে আর আমি ভাত। ব্যাস গ্রেভি নাও, এখানে দিতে হবে তো নাও, ব্যাস ছাড়। সবই নিজেদের মধ্যে। তো স্টার্ট করছি আমরা। মারাত্মক হয়েছে রান্নাটা, সত্যি কথা একটু ঝাল হয়েছে কিন্তু সুন্দর হয়েছে। মাঝে মাঝে নিজে হাতে বানানো রান্না খেয়ে নিজেই ঘাবড়ে যাই, কি বানাচ্ছি। তো বেশি নিজের ব্যাপারে বলবো না, কিছুই পারি না করতে, অল্প স্বল্প পারি। বনি আজকে আবদার করলো, বলেছিল চিকেন খাবে না, মাংসটা কতটা সফট হয়েছে, আর আমি বলেছিলাম ওকে চিকেন খাওয়াবই। হায়দ্রাবাদি স্টাইল চিকেন কারি বা চিকেন কষার কালারটা, ফ্লেভারটা, ফ্রেগনেন্সটা, এই তিনটেই হুবহু গোলবাড়ি মাংসের মতো। এই নিয়ে এটা সেকেন্ড টাইম করলাম, এটা যতটা না ভালো ভাতের সাথে লাগে তার থেকে বেশি হচ্ছে লাচা পরোটা বা রুটির সাথে, এটা মারাত্মক লাগে। কিন্তু আমি যেহেতু রাতেরবেলা ভাত খাই, তো তার জন্য আমি ভাতটাই খেয়েছি আর রাজ রুটি দিয়েই হচ্ছে খাচ্ছে। ভাত দিয়ে যে কম খারাপ লাগছে এরকম কিছু না, ভালোই লাগছে, ট্রাই করো তোমরা। এর আগে ইটিং চ্যালেঞ্জে তোমরা জানাওনি ভিডিওটা কেমন লেগেছে, বুঝতে পারছি একটু লেন্দি ভিডিও হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি শর্ট ভিডিও করা। ঝালের পরিমাণটা কিরকম এটা? যারা ঝাল খায় তাদের জন্য একদম পারফেক্ট আছে, যারা ঝাল একদম অল্প খায়, যেমন আমি এখন অল্প খাই ঝাল, তো আমার জন্য একটু ঝাল লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে। যারা একটু বয়স্ক হয়ে গেছেন তারা এই রেসিপিটা একটু অ্যাভয়েড করবেন, কিন্তু যদি নালে চলে হয়ে যান তাহলে খেয়ে নেবেন।
আমাকে টেস্ট করবেন, আমি রেসিপি বলবো, আপনারা বানাবেন। বর যে কোনো রান্না করলে বউদের ভালোই লাগে। এরকম আমাকে করে করে খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, বসে বসে খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তবে আমি একা করিনি, রুটিটা আমার বউ করেছে, আমার মা গন্ধ শুকেছে আর ওয়েট করেছে, সবাই কিছু না কিছু করেছে। মিলে ঝুলে কাজ করি, তার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, এটাই হচ্ছে কথা। আর আমার বাবা এই ভিডিওটা দেখার জন্য ওয়েট করছে, বলছি না সবাই কিছু না কিছু করেছে। একটা কথা আপনাদেরকে বলি, এরপর আর 2-3টে ভিডিওর পর আমরা পরপর 5 দিনে 5টা রেসিপি এপিসোড করব। 5টা রেসিপি বনির নিজস্ব রেসিপি থাকবে, বনি একাই করবে ভিডিওটা, আমি ভিডিওতে থাকবো না। অলমোস্ট আমার শেষ, কেউ কিছু বলছো না যে এত সুন্দর করে আছো, কিছু বলতে পারছি বাকরুদ্ধ হয়ে গেছে। তোমরা অনেকে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, আর আমাদের সাথে তোমাদের নিজস্ব কোনো রেসিপি থাকলে শেয়ার করো, সে আমরা বানানোর ট্রাই করবো। আর আপকামিং ডেজে নতুন নতুন ইটিং চ্যালেঞ্জ তুলে ধরবো। বনি শেষ, আমারও শেষ, তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের দ্বিতীয় চ্যানেল আছে দশমী, সেটাতে তোমরা যাও, ভিজিট করে আসো, সাবস্ক্রাইব করে আসো। তো আমি সারাদিনে কী কী করি না করি সেগুলো হচ্ছে জানতে পারবে, আর অনেক মজাদার ভিডিও আছে ওই চ্যানেলে, তো সেগুলোও দেখতে থাকো। তো চলো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো শুভরাত্রি। শুভরাত্রি।